AZ Story TV. Assalamualaikum bondhura. আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে পরিদের ক্ষেত। তো চলো বন্ধুরা দেখে আসি পরিদের ক্ষেতের গল্পটি। এক গ্রামে সিলসিলা ও স্বামী রোহিতের সাথে বাস করত। সিলসিলা দেখতে একটু চাপা রঙের ছিল, কিন্তু ওর স্বামী তাও ওকে অনেক ভালোবাসত। একদিন সিলসিলার স্বামী কিছু বন্ধু ওদের বাড়িতে খেতে আসলো। আরে রোহিত, তুই কত হ্যান্ডসাম, আর এটা কি মেয়েকে বিয়ে করেছিস? সিলসিলা দেখতে যেরকমই হোক ওর মনটা খুবই ভালো, মন দিয়ে কি করবি, সবাই দেখলে তো ছিছি বলছে, তোর বউ একদম সুন্দর না। ওই দিন ওর বন্ধুরা ওর উপরে অনেক হাসাহাসি করল, এরপর ওর বাড়ি থেকে চলে গেল। রোহিতের অনেক রাগ উঠল। একটু মেকআপ টেকআপ করতে পারো না, আর ফসা হওয়ার কিছু দিতে পারো না, কিরকম লাগে? এতদিন তো তুমি কিছু বলনি রোহিত, এখন হঠাৎ করে তোমার কি হলো? যা ইচ্ছা হয়েছে, ধুর ভালোই লাগছে না। পরদিন রোহিত কোনো একটা কাজের জন্য শহরে যাচ্ছিল। ওদের গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য একটি জঙ্গল পার হতে হতো। রোহিত সেই জঙ্গল দিয়েই যাচ্ছিল, হঠাৎ করে ও দেখল কিছু মেয়েদের হাসির আওয়াজ আসছে। ও একটু দূরে যেয়ে দেখল পরিদের ক্ষেত, ওখানে সব পরিরা। কি সুন্দর পরিগুলা, আ দেখেই মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তখন একটি পরি রোহিতের কাছে এলো। হ্যালো রোহিত, আমি তোমাকে চিনতে পেরেছি। আমাকে কিভাবে চিনলে তুমি? আমি পরি, তোমার মনের কথা সবকিছুই আমি বুঝতে পারি। ও আচ্ছা, শোনো না, আমার একটি মানুষকে বিয়ে করার খুব ইচ্ছা, তুমি আমাকে বিয়ে করো না। কিন্তু আমি তো বিবাহিত, আমার বউ আছে। বউ আছে তো কি হয়েছে, তোমার বউ তো সুন্দর না, আমার মতো পরিকে বিয়ে করতে পারবে তুমি, করো না বিয়ে আমাকে। রোহিত রাজি হয়ে গেল, এরপর পরিকে বিয়ে করে বাড়িতে নিয়ে গেল। সিলসিলা অনেক কান্নাকাটি করলো, ও শাশুড়ি মা ওকে সান্ত্বনা দিল। একদিন রাতে সিলসিলা পানি খেতে উঠল, তখন ও দেখল ওই পরি একটি ডাইনির রূপে একজন মানুষকে খাচ্ছে। এরপর সিলসিলা ও শাশুড়িকে ডাক দিল, ও শাশুড়িও দেখে ভয় পেয়ে গেল। তারপর ওরা দুজন মিলে একটি তান্ত্রিক বাবার কাছে গেল। পরদিন ওরা বাবাকে নিয়ে বাড়িতে এলো। এ কি, এ কাকে নিয়ে এসেছো? হ্যাঁ ঠিকই সিলসিলা, মা এটা কাকে নিয়ে এসেছো? এখনই দেখতে পারবি রোহিত কাকে নিয়ে এসেছি, বাবা শুরু করেন আপনি। তান্ত্রিক বাবা তন্ত্র মন্ত্র পড়া শুরু করলো, ওই পরি ওর ডাইনি রূপে এলো। এ কি, এ তো ডাইনি। হ্যাঁ আমি ডাইনি, ওইটা একটা মোহমায়া ছিল যেটাতে তুই আমাকে পরি দেখেছিস, এখন আমি তোদের সবগুলাকে খেয়ে ফেলবো। তান্ত্রিক বাবা আগুনের গোলা মেরে ওই ডাইনিকে আগুনে পুড়ে মেরে ফেলল। সিলসিলা আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকাবো না, আমাকে মাফ করে দাও সিলসিলা। এরপর সিলসিলা রোহিতকে মাফ করে দিল, তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। কোনো একটা গ্রামে হেনা আর শ্যাম নামের দুই স্বামী স্ত্রী বাস করত। শ্যাম চোখে দেখতে পারত না, তাই হেনাকে চাকরি করতে হতো। হেনার বস অনেক খারাপ ছিল, অফিসে হেনা যেতে একটু লেট হয়ে গেলে হেনাকে অনেক বকা দিত। সারা দিন অফিস করে সন্ধ্যার সময় বাজার করে হেনাকে বাসায় আসতে হতো, তারপর রান্না করে শ্যামকে খাওয়াতে হতো। শ্যাম কোনো কাজই করত না। একদিন শ্যাম হেনাকে বলল, হেনা আমার খুব লজ্জা হয়, বসে বসে আমি খাচ্ছি আর তুমি কত কষ্ট করছো, যদি ওই অ্যাক্সিডেন্টে আমার চোখটা না হারাতাম তাহলে আজকে তোমাকে এত কষ্ট করতে হতো না। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, আমার টাকা মানেই তো তোমার টাকা, আর আমার কোনো কষ্ট হয় না, তুমি আমার কথা চিন্তা করো না এত। একদিন হেনা অনেক অসুস্থ হয়ে পড়ল, অসুস্থতার কারণে ওর অফিসে যেতে লেট হয়ে গেল।
অফিসে যেতে লেট হয়েছে, এ কারণে ওর বস ওকে অনেক কাজ দিল ওই দিন। হেনার কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেল। আর এদিকে বাসায় শ্যাম হেনার অপেক্ষা করছিল, আর অনেক দেরি হয়ে গেছিল বলে শ্যামের অনেক চিন্তা হচ্ছিল। এতক্ষণ হয়ে গেল, এখনো হেনা বাসায় আসছে না, কি হলো? ও ঠিক আছে তো? আমার তো ওর অনেক টেনশন হচ্ছে। যাই, আমি বাইরে যে দেখে আসি ওর কি হয়েছে। শ্যাম বাইরে বের হলো হেনাকে খুঁজতে। জঙ্গল দিয়ে শ্যাম যাচ্ছিলই, তখন শ্যামের সামনে একটি ডাইনি চলে আসে। কে 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 এখানে, কে এখানে আছে? আরে, অনেকদিন পর একটা মানুষ পেয়েছি। আজকে আমি মানুষের তাজা মাংস খাবো। শ্যামকে ডাইনি খেতেই আসছিল, তখন ওখানে একটি পরি চলে আসে। পরি এসে ডাইনিকে মেরে ফেলে। পরি তারপর শ্যামকে বলল, তুমি এখানে কি করছো? কি হয়েছে তোমার? আমি আমার বউকে খুঁজতে বের হয়েছি। অফিস থেকে ও সন্ধ্যার সময় বাসায় চলে আসে, কিন্তু আজকে ওর আসতে অনেক দেরি হচ্ছে, তাই আমার অনেক টেনশন হচ্ছে। ও, আমি বুঝতে পেরেছি। আর তুমি তো চোখেও দেখতে পারো না। পরির শ্যামের কথা শুনে অনেক কষ্ট হলো। পরি শ্যামকে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটি জাদু মোবাইল দিচ্ছি। এই মোবাইলের সাহায্যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই পেতে পারবে, আর তুমি এই ফোনকে যেটা বলবে সেটাই হবে। সত্যি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তারপরে পরি শ্যামের চোখ ওর জাদু দিয়ে ঠিক করে দিল। শ্যাম অনেক খুশি হয়ে গেল। পরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা অ্যাক্সিডেন্টে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলাম। ডাক্তার বলেছিল অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, কিন্তু আমাদের কাছে এত টাকা ছিল না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পরি জাদু ফোনটি দিয়ে ওখান থেকে চলে গেল। শ্যাম জাদু ফোনকে বলল, হেনা এখন কোথায় আছে? হেনার কাছে আমাকে নিয়ে যাও। জাদু ফোনটি সাথে সাথে শ্যামকে হেনার কাছে নিয়ে গেল, হেনার অফিসে। হেনা শ্যামকে দেখে অবাক হয়ে গেল। আরে, তুমি এখানে এলে কি করে? তুমি ঠিক আছো তো? কিভাবে এলে? হ্যাঁ হেনা, আমি ঠিক আছি। চলো তোমাকে বাসায় নিয়ে যাই, তারপরে সবকিছু খুলে বলছি। জাদুর মোবাইল আমাদেরকে তুমি বাসায় নিয়ে যাও। জাদুর মোবাইল সাথে সাথে হেনা শ্যামকে বাসায় নিয়ে গেল। বাসায় এসে শ্যাম হেনাকে সবকিছু খুলে বলল। হেনা অনেক খুশি হয়ে গেল। আমি তো ভাবতেই পারছিলাম তুমি আমাকে আবার দেখতে পাচ্ছ। আজকে আমি অনেক খুশি। হ্যাঁ, আমি অনেক খুশি। আজকে আমাদের কষ্টের দিন শেষ, এখন আমরা আর কষ্ট করব না। চলো এখন কিছু খাই, আমি রান্না করি। যে, তোমার তো অনেক খিদে লেগেছে মনে হচ্ছে। না দাঁড়াও, আজকে কিছু রান্না করো না, জাদুর মোবাইলকে বলি কিছু খাবার দিতে। তখন শ্যাম জাদুর ফোনকে বলল, জাদুর মোবাইল আমাদেরকে চাইনিজ খাবার এনে দাও। তখনই একটা ডেলিভারি ম্যান খাবার নিয়ে এলো। আরে, আপনি কে? স্যার, আপনি তো অর্ডার করেছেন, আপনার এখান থেকে তো অর্ডার হয়েছে। এই যে চাইনিজ আমি নিয়ে এসেছি। আমি অর্ডার করেছি? আচ্ছা ঠিক আছে, কত হয়েছে? স্যার, আপনার মোবাইল থেকেই পেমেন্ট হয়ে গেছে, আপনাকে কোনো টাকা দিতে হবে না। এটা বলে শ্যাম আর হেনাকে খাবার দিয়ে ডেলিভারি ম্যান চলে গেল। শ্যাম আর হেনা অনেক মজা করে খাবার খেলো। পরের দিন হেনা শ্যামকে বলল, চলো না, আমরা এখন কিছু টাকা চাই, আমাদের তো অনেক দরকার টাকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এখনই বলছি। জাদুর মোবাইল আমাদেরকে কিছু স্বর্ণ গয়না আর টাকা দাও। কিছুক্ষণ পরে হেনা শ্যাম দেখলো আরেকটা ডেলিভারি ম্যান এসেছে। এসে ওদেরকে বলল, স্যার এই যে আপনার অর্ডারটা চলে এসেছে, একটু দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ডেলিভারি ম্যান ওদেরকে পার্সেল দিয়ে চলে যায়।
পার্সেল খুলে ওরা দেখলো ওইটার ভিতরে অনেক স্বর্ণ গয়না আর টাকা। তারপরে হেনা শ্যামকে বলল, দেখো আমাদের তো অনেক টাকা হয়েছে, এখন আমি বলি কি আমরা অন্য মানুষদেরকেও সাহায্য করি যাদের সাহায্যের অনেক দরকার আছে। হ্যাঁ ঠিকই বলছো, আমরা সবাইকে সাহায্য করব। হেনা আর শ্যাম গ্রামের অন্যদেরকেও সাহায্য করা শুরু করলো। হেনা আর শ্যামের পাশের বাসায় থাকতো কৃষ। কৃষের এটা দেখে অনেক হিংসে হলো, দাঁড়া দেখতে হবে কিভাবে এত উন্নতি হয়েছে ওদের। একদিন কৃষ শ্যাম আর হেনার খাটের নিচে লুকিয়ে থাকলো। হেনা আর শ্যাম কিভাবে জাদুর মোবাইলের সাহায্যে সবকিছু পাচ্ছে সেটা কৃষ দেখে ফেললো। কিছুক্ষণ পর যখন শ্যাম আর হেনা বাইরে বের হলো, তখন কৃষ ওদের জাদুর মোবাইলটি নিয়ে বাসায় চলে গেল। বাসায় যেয়ে কৃষ জাদুর মোবাইলকে বলল, জাদুর মোবাইল আমাকে এক ট্রাক টাকা দাও, আমি এক ট্রাক টাকা চাই। কিছুক্ষণ পরেই কৃষের বাড়ির সামনে একটি ট্রাক এলো, আর ট্রাকের ভিতরে ছিল অনেক ময়লা আবর্জনা। এগুলো সব ট্রাক থেকে ওর বাড়ির সামনে ফেললো। আরে ভাই আপনি এটা কি করছেন? আপনি কেন এগুলো আমার বাসার সামনে ফেলাচ্ছেন? কেন ভাই, আপনি তো বলেছেন, আপনি তো এই যে আপনার ফোন থেকেই তো এসেছে আমাদের কাছে, আপনি তো এই ময়লাগুলো অর্ডার করেছেন, এখন আমাকে এই টাকা দেন, আমার ময়লার টাকা দেন। হ্যাঁ ময়লার টাকা আমি কিভাবে দিব? আচ্ছা ঠিক আছে, দেখেন আমার মোবাইল থেকেই মনে হয় পেমেন্ট হয়ে গেছে। না স্যার কোনো পেমেন্ট হয়নি, আমাকে আমার টাকা দিতে হবে, এক্ষুনি আমার টাকা দেন। ও টাকা দিয়ে দিল। তারপরে কৃষ বুঝতে পারলো এই জাদুর মোবাইল ওর কোনো কাজেরই নয়। তারপর কৃষ আস্তে করে যে হেনা আর শ্যামের বাসায় জাদুর মোবাইলটি রেখে আসে। এরপরে শ্যাম আর হেনা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা পরিদের ক্ষেতের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এসএটি স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।